আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওকে 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 আসসালামু আলাইকুম গাইজ, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক লোক আছে এবং কবিরাজও আছে। এই জায়গাটায় আমাদের কবিরাজকে ডাকা হয়েছে। তো আপনি তো ডাকছেন না? জি জি জি। তো আমাদের কবিরাজকে যে ডাকছেন কিসের জন্য? এই যে এত বড় বটগাছ, এই বটগাছের যে ডাকছেন কিসের জন্য? ডাকছি আমাদের এই বটগাছে এত বড় একটা ভয়ানক কি জিনিস আছে আসলে আমরা দেখতেও পাই না, জানি না, কিন্তু মাঝে মাঝে তুফানের মতো ঝড় বয়ে যায়। ঝড় বর বর মনে হচ্ছে গাছ ভেঙে যাচ্ছে। তখন কিছুক্ষণ পরে আমার এই বাড়িতে এত বড় বড় ঢিল, এত বড় বড় পাথর পড়ে, সেখানে মনে হচ্ছে আমার বাড়িঘর শুদ্ধ ভেঙে পড়ে যাচ্ছে। তো আমি দরবেশকে ডাকছি, কবিরাজ কবিরাজ, হ্যাঁ কবিরাজকে ডাকছি যে আমার দেখেন তো এখানে কি আছে, এটা সরানো যায় কিনা। তার পাশেই তো মন্দির রয়েছে। জি 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 জি। সো গাইজ, আপনারা দেখতেই পাচ্ছেন কি বিশাল একটা বট গাছ। তো এই যে মন্দির, এটা হলো মন্দির, আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো মন্দির। আই যে এইটা সেই বট গাছ। তো এই বট গাছেই নাকি ভয়ানক জিনিস আর কি হাজির হয় এবং তাদের প্রতি অত্যাচার করে। তো আজকে যে ডাকছেন এই কাজটা কি কবিরাজ সাহেব আপনি করতে পারবেন? হ্যাঁ পারবো ইনশাআল্লাহ। বট গাছটা দেখছেন? হ্যাঁ দেখছি, বিশাল বট গাছ। আপনি যে পা রাখছেন তখন কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, পা রাখার আগেই বুঝাইছি জিনিস এখানে আছে এখানে। তো কবিরাজ সাহেব, আপনি আপনার কাজ করবেন আর এনাদের যেন কোনো সমস্যা না হয়, আপনি সেই ব্যবস্থাই করবেন যাতে তাদের কোনো সমস্যা না হয়। আপনারা একটু সাইড নেন, আমার কাজ করতে দেন। সবাই আমাদের প্রতি দোয়া রাখবেন যাতে আমাদের কোনো কিছু খারাপ না ঘটে আমাদের সাথে। কবিরাজ সাহেব তার কাজ চালাচ্ছে, দেখা যাক কি হয়। আসনে দিয়া দাও। Thank you.
ইয়াগুলো জ্বালা দাও, মশালগুলো জ্বালা দাও, মশাল জ্বালাচ্ছি হাতে। এখন ইয়াগুলো জ্বালা দাও, মশালগুলো জ্বালা দাও, মশাল জ্বালাচ্ছি আগুনাকান হাতে। গাইজ, কবিরাজ তার কাজ চালিয়ে যাচ্ছে, সবাই আমাদের প্রতি দোয়া রাখবেন যাতে আমাদের সাথে কোনো রকম খারাপ ঘটনা না ঘটে। আপনারা দেখেছেন কবিরাজ এর আগে অনেক ভৌতিক ঘটনা তার সাথে ঘটেছে এবং সে অনেকজনকে ভালো করেছে। আচ্ছা গাইজ, এই গাছটা কতদিন কার পুরনো? এই গাছটা কমপক্ষে 100 বছর আগের। 100 বছর আগে? জি। ধন্যবাদ আপনাকে বলার জন্য।
হাজির হ হাজির হ কামরূপ কামুক্কা হাজির হ কামরূপ কামুক্কা হাজির হ হাজির হ আল্লাহর আকবার গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন 100 বছর আগেকার গাছটি বট গাছ। এই শিষ্য দেখো তো কোন জায়গা থেকে আসছে এখানে, আর কতদিন হলে আসছে এখানে, থাকে কতদিন হলে, জিগাও একটু জিগাও। আয় ওঠে, আয় সুধা, আরে সুধা, তুই কে, কথা বল, কথা বল, কথা বল, তোকে কি বলতে হবে রে? কি বলতে হবে মানে আমি কতটি ডাক দিলাম? তোকে কি বলতে হবে? তুই জানিস না, তুই কে বল, কথা বল, মায়ের যদি না খাস কথা বল, কথা বল, বলবো না, তোকে বলতেই হবে, আমি বলবো না, তুই কে বল, বল, আল্লাহর আকবার, কি হলো কথা বলবি না? বলবো না, বুঝিস? তোকে কি বলতে হবে রে? আমি বলছি তুই কে? এই পাশা তোকে কি বলতে হবে? আমি বলছি তুই কে বল, কথা বল তাড়াতাড়ি, বলবো না, কোথা থেকে আসছে? তুই দেখতে পাচ্ছিস না কোথা থেকে এসেছি? তার মানে এই গাছে থাকিস নাকি? তোর নামটা বলতো, তোর নামটা বল। আমার নাম বলবো না, বল বল। আচ্ছা ও সব দেখবো নি, তোর নাম বল, শোনা নাম বল, নাম বল, কে বলবো না, আল্লাহর আকবার, আল্লাহর আকবার। বল বল বল, ভালো করে বলতেছি, বল নাম বল, নাম বল, কথাই বলছে না।
উস্তাদের সাথে শয়তান বল আমি খুব ভালো ভাবে হাসিছি তো হাসি তো বলাই নি একটু ধৈর্য ধর উস্তাদ দেখেন শয়তান যার সন্তান তো আমার সাথে ঠিক মতন কথা বলবি জানি এজন্য আমার আবার রাগ খারাপ বাইরে ধর কিছু তো বলাই নি আর কতদিন হইলে এখানে থাকিস এই কথা বল তাড়াতাড়ি আমি এখানে থাকি 360 বছর ধরি তোর বয়স এত হয়েছে তুই জানিস না দাদা শয়তানি করবি না এটা কি দেখছো আল্লাহর আকবার এখানে কতজন থাকিস তাহলে এখানে মাত্র থাকি আমি একলা হলো না আরো আসিস দর্শক বিন্দুরা আপনারা দেখতেই পাচ্ছেন কত লোকজন করছিস কেন তুই জানিস না আগুন নেভাতে বল আগুন তোকে আগুন দি উড়াবো আয় আসিস এই গাছে বল কয়জন আসবো এখানে আছে আমরা 7 ভাই তোকে কি সব খুলে বলতে হবে রে কারে তোর মতো কত তো কবিরাজ গেল আইলো আর তুই তো পাটা কবিরাজ তোকে দেখে আমার পছন্দই হচ্ছে না তোদের তোর সাথে কথা বলবো কি তাই দেখাচ্ছে মজার আগুন কি দিব কথা মারিস না রে আমাকে পুরাই দিস না করতিস কেন তোকে যদি ধরি আমাকে ধরবো এত বড় সাহস একবারে কো ছিলি হালাবনি এত আশেপাশে বহু বট গাছ আছে এই বাড়ির পুর এই বট গাছে আসি থাকিস বাড়ির মানুষের জ্বালাস আরে বট গাছটা পছন্দ হয়েছে দেখতিস না বট গাছের কি চেহারা ওই কুষ্টিয়া বড় বট গাছ আছে ওর কাছে থাকতে পারিস নি ওখানে তো থাকে চাটমোহর তেনাশিরা বট গাছ আছে ওখানে থাকতে পারিস নি বলবো না দা ও রাস্তার ওখানে গুসাইদারের বট গাছ আছে ওটি চোখে পড়ে না বল এখান থেকে যাবো কিনা আর
এখানে সাতজন আছো তাহলে সাতজনে কে হাজির করা যাবি আনতে পারবো ডাইজি আমি তো ছোট কইস কি তোর বড় আছে আমাদের পরিবার পিছিয়ে তাহলে কো এখান থেকে যাবো কিনা আমি একাতে যাব না আগে কি বলতে হবে রে যাবো না হ্যাঁ যাবো না তাই না মক্কর করতেছ করে আর সাথে মক্কর করতেছ তোমার কিছু হবে না কি জারিয়ে ভূতে আবার জীবন তো বহু বহু দেশ কিন্তু কিরম জারিয়ে ভূত করতে কি আমি শিষ্য নাম বলে নাই নাম টাম কিছু নাম বলে নাই বলে নাই কোথায় থাকে এটাও বলে নাই এগুলো আমার হাতে দিছে রাগ বাড়া দিছে তুই একটু দেখে আমি কিন্তু ভূতকে একবারে বোতলে পুরে দিছো আমি আমার রাগ তো মনে হয় আপনার সাথে আমার বেশি এ বল কথা বল আরে তোর অবস্থা দেখে বলে না তোর বলতে হবে তার মানে তুই কি মার খেতে চাচ্ছ তুই আমার শক্তি দেখতে চাই শক্তি পরে হবে শক্তি পরে হবে এখন দেখ যতক্ষণ আমার হাতে থাকবে তুই শহর বলছি একে থেনে তোর বাসা কোথায় বল আর কই থাকিস বল বল বলবো না বলবি না এত রাগা আগে চলে বল নাম বল তোর দেখে তো আমার পছন্দই হচ্ছে না রে ওস্তাদ মারবো না কিন্তু বল নাম বল নাম বল বলবো না নাম বল নাম বল আল্লাহর আকবার একদম ক্ষিপ্ত হয়ে গেছে আমার দিকে আগে আমার উস্তাদ দেখতেছ তুই আগে সামনে কি আমাকে চিনিস হ্যাঁ আমি তো অনেক আগেই চিনিছি আগে বল নাম বল তোকে বলবো না কাকে বলবি হ্যাঁ আমার উস্তাদের কাছে বলবি উস্তাদের পছন্দ পছন্দই হয় না তার আগে তো আমি শুনলাম যে তোর পছন্দ হয়েছে বিয়ে করবি বলে এখন আর পছন্দ হয় না কে আমার নাম শুনবি আমার খুব শখ বল বল শোনা বল তাড়াতাড়ি বল নাম শুনি আমি চলে যাবো বল নাম বল আমার নাম কৃষ্ণ কৃষ্ণ এ যে কত সুন্দর ভদ্রভাবে তাড়াতাড়ি করে বললি
এরকম করলি কেন আমার সাথে দুষ্টামি করলি কেন না আমি কোনো দুর্ব্যবহার করিনি কয়েকটা শাটারিং মারিছি এই অন্য কিছুই না আবার মাটি দিচ্ছিস কে ওস্তাদ একটু এটা লেন এটা কাপাস নিজন নাম বল আবার বল আমি শুনতে পাইনি আমার নাম কৃষ্ণ জোরে বল আমি ঠসা আমার নাম কৃষ্ণ কৃষ্ণ তা তুই এখান থেকে যাবি না ঠসা নাকি রে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কবিরাজ সাহেব কিছু একটা করেন হ্যাঁ আমার শীর্ষক ধরছে রে আল্লাহ আল্লাহু আকবার আমার আল্লাহু আকবার আমার শীর্ষক কি হয়েছে রে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার শেখ কবিরাজ আল্লাহু আকবার ভয় এখন ভয় বসে ভয় এখানে ভয় আমার কথি আমার আল্লাহু আকবার কি হয়ে গেল রোহান ভাই ওইটা ঠিক করো যাও রোহান এসব এক ধরো এসব ঠিক হয়ে গেছে এসব তুমি এদিকে আসো ভাই শিষ্য আসো তো এখানে আসো তো রোহান আটকা
খুব শক্তি উস্তাদ। উস্তাদ দেখছেন তাকাচ্ছে কি করি, মনে হচ্ছে চোখে আমার একবার ফাটা ফেলাবি। আমি এক লোক দিয়ে ধরবো বাড়াতে পারবো না, দেখিনি এটা কি দিলেন কবিরাজ? এই যে গোল করে যে রসা দিয়ে দিলেন, এটা কি দিলেন? এটা বান্ধ আটকা দিলেন নাকি? আটকা দিলাম একে, সবাই আমাদের প্রতি দোয়া রাখবেন আমরা যাতে কাজে সফল হই। আল্লাহর আকবার, তার শিষ্যরে কি হয়ে গেল? আল্লাহু আকবার, দেখেন কি একটা অবস্থা। এই ভয়ানক এই বট গাছ, তোমার এমনি সমস্যা আছে? রোহান ওক ধরে রাখো, আর ওর মাথায় পানি ঢালো গা, যাও। হয় লাগতেছে এখন আমার কিছুই হচ্ছে না,
স্যার ধরে বসাবো নাকি পারবো না আমি বসাতে পারি কিন্তু তুই শাস কে আমাকে দেখে এত ভয় পাস কে তাহলে বসে তাহলে বসে তাহলে বসে আসি যা ওরম ভালো লাগ এক লোকই ধরলে পারে বাড়াতে পারবো তোর ধার মটকে দিব কিন্তু কবির আচ্ছা এ তো কোনো কথাই শুনতেছে না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ তো জবরদারি ভূত দেখতেছি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কি একটা খারাপ অবস্থা এই শিশু স্যার মাঝে আসো তো উস্তাদ তুমি তো রাখা জানে উস্তাদের কুরকুরি বার মানে তো উস্তাদ মারবো হ্যাঁ মারেন মারেন তো ইয়া করতে লাগ না ধরো তো
ধরে কইছি হ্যাঁ উস্তাদ হ্যাঁ উস্তাদ ধরছে ধরেছি উস্তাদ হ্যাঁ মান জোলারো না পুরা বেটি দুধ খাইতে চায় ছয় কোটি টাকা নিয়ে গাই কিনতে যায় এই গাই কিনতে যায় জোলা করে গুড়া গুড়ি হাটের মানুষ লাফায় উইটা মারে লাত্তি গুড়ি লাত্তি গুড়ি খাইয়া জোলা দিল জলে ঝাঁপ চেল্লা মাছে ঠক দি খাইলো সম্মুখ কাদর দাঁত আরে জলে থেনি ওইটা জোলা কিনলো একটি লাউ আগা লাইয়ে ভর্তি করলো খ্যাক্সি আলে সাউ এখন কিছু ইয়া দেওয়া লাগবে কবিরাজ সাহেব এর পরবর্তীতে তো আর এই মানে মানুষদেরকে জ্বালাবে না 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 যদি জ্বালায় ভূত আমি নিয়ে যাচ্ছি আচ্ছা ভূতে আমি পাশা পাশা কিরকম লাগতেছে এখন ভালো লাগতেছে আপনি ঠিক আছেন তো স্যার হ্যাঁ কোনো সমস্যা হচ্ছে বুঝতে পারতেছেন আপনি মাস্টার আমার এই বড় ভাই এই যে ইসব ওইটা ঠিক করতেছি রকো বাপু আমার গায়ে মাটি কে রোহান তোমাকে আমি বারবার বললাম যে ইসবকে যাইতে দিও না কিন্তু তুমি ভাই আমার তো কোনো কথাই শোনো না আমি জানি আমি তো ভূত ছাড়াচ্ছি গায়ে মাটি এলো থাকি শিষ্য তুই আমার ছোট শিষ্য তোর আইজে অবস্থা ভাই কিরম লাগতেছে এখন ভাই করম আলী আমার খুব খারাপ লাগতেছে করম আলী রে উঠো ভাই উঠো হাত পা ছাইড়ে ফেলাই দাও হাত পা ছাইড়ে ধরো জোরে জোরে ধরো ধরো
উস্তাদ গাও পা খুব ব্যথা উস্তাদ উস্তাদ ব্যথা ঠিক করার তেল তেল দিয়া মালিশ দেওয়া লাগবে তেল মালিশ দিলে ঠিক হয়ে যাবে আর এই যে এই গাছন তো ওষুধ খেয়ে নিবে আমি এখনই খাব কবিরাজ সাহেব এই যে এনারা যে বলতেছে যে নেক্সট টাইম যাতে এই জায়গায় কোনো খারাপ কিছু না ঘটে এটার দায়িত্ব আপনার গাছটা বন্ধ করে দিয়ে যান দেখেন দর্শক কি ভয়ানক গাছ এত বড় গাছ জীবনের ফার্স্ট দেখা যা কুষ্টিয়া বট গাছে চলে যা এলাকাতে যেন আর না দেখি চলে যা কুষ্টিয়া বট গাছে কবিরাজ সাহেব হ্যাঁ বলো বাবা আপনাকে অনেক অনেক ধন্যবাদ কাজটি করে দেবার জন্য এই শিষ্য এসবগুলো গোছাও আর আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ খবর দেবার জন্য ধন্যবাদ সবাইকে